পুলিশের চোখে স্প্রে করে প্রকাশ্যে আদালত প্রাঙ্গণ থেকে দুই উগ্রবাদী সদস্যকে ছিনিয়ে নেয়ার মূল পরিকল্পনায় ছিলেন মেজর জিয়া। উগ্রবাদী সংগঠন আনসার আল ইসলামের সমন্বয়কারী সেনাবাহিনী থেকে বরখাস্ত এই মেজর জিয়া, এমনটাই দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ। জানা গেছে আনসার আল ইসলামের বেশিরভাগ নেতাকর্মীকে ধরা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মেজর জিয়া। তিনি দেশে আছেন নাকি দেশের বাইরে তা কেউ নিশ্চিত নয়। ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টায় 2012 সালে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন মেজর জিয়া। এ ঘটনায় দুই সেনা কর্মকর্তা ধরা পড়লেও পালিয়ে যান জিয়া। এরপর তিনি যুক্ত হন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে, পরে যেটির নামকরণ করা হয় আনসার আল ইসলাম। জিয়ার পুরো নাম সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, তার বাবার নাম সৈয়দ মোহাম্মদ জিল্লুল হক। গ্রামের বাড়ি মৌলভীবাজারের মস্তফাপুরে। পড়াশোনা করেছেন সিলেট ক্যাডেট কলেজে। কলেজ জীবন শেষে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। জিয়ার বাবা সহ পরিবারের অন্য সদস্যরা থাকতেন সৌদি আরবে। সেই সুবাদে ক্যাডেট কলেজে ভর্তির আগেই কয়েকবার উমরা করেছিলেন জিয়া। শিক্ষা জীবনে মেধাবী ছিলেন তিনি। কলেজ জীবনে তিনি ছিলেন সেরা অ্যাথলেট। ১৯৯৭ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন জিয়া। ক্যাডেট জীবনে তিনি ধর্মীয় শিক্ষা ও অনুশাসন মেনে চলতেন বলে জানিয়েছেন তার স্কুলের বন্ধুরা। ২০১৩ সালে এবিটি প্রধান মুফতি জসীমউদ্দিন রহমানি ধরা পড়ার পর সংগঠনের অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে জিয়ার নাম আসে। পুলিশ বলছে প্রায় এক দশকে তারা অন্তত চারবার জিয়ার কাছাকাছি পৌঁছাতে পারলেও তাকে ধরা সম্ভব হয়নি। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কুমিল্লায় তার অবস্থান শনাক্ত করতে পেরেছিল আইনের লোকেরা। তাকে ধরতে বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই পালিয়ে যান তিনি। দেশে উগ্রবাদী সংগঠনের যতজন সদস্য রয়েছে তাদের মধ্যে জিয়া হচ্ছেন অন্যতম। ২০১৬ সালের 2 আগস্ট মেজর জিয়া ও তামিম চৌধুরীকে ধরিয়ে দিতে 40 লাখ টাকা পুরস্কার ঘোষণা দেন তৎকালীন আইজিপি AKM শহীদুল হক। এরপর একই বছরের 6 আগস্ট শহীদুল হক এক অনুষ্ঠানে বলেন, এ দুজনকে ধরিয়ে দিতে 20 লাখ টাকা করে 40 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি। এই লোকগুলো এই সমাজেই বসবাস করে, বাংলাদেশেই থাকে, কোনো না কোনো বাসায় বা বাড়িতে থাকে। প্রত্যেকটি লোক যদি সচেতন হন, তারা যদি জানায় যে এরা আমাদের বাড়িতে বা এলাকায় আছে, তাহলে জাতি উপকৃত হবে। আমরা তথ্যদাতার পরিচয় গোপন রাখব। পুলিশের ভাষ্য, জিয়ার পরিকল্পনায় ও প্রত্যক্ষ সহযোগিতায় ঘটেছে একের পর এক মানুষ মারার ঘটনা, তবুও ধরাছোঁয়ার বাইরে তিনি। সর্বশেষ আদালত প্রাঙ্গণ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাতেও তার নাম উঠে এসেছে আলোচনায়। শালাকালু নিউজ।